चित्कार करे कादिते चाहिया कुरिते परिनी चित्कार। आम्रा सबाई जानी ओपार बांगलार नचिकेतार गान माने समाजेर वास्तव चित्रेर पाशापाशी मानवताके तुले धरे। आजके जिनी कोयला मंत्री कालके देखेन शिक्षा ताई कोयला कालो शिक्षा निये मानुष करे भिक्षा আর মানুষ সালাও মাথা মোটা ভোট দিতে যায় নেচে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার ভালো দাম পেলে এরা বাপ কেও দেবে বেচে। ঠিক তেমনি আমাদেরও রয়েছে একজন নচিকেতা, তিনি হলেন হায়দার হোসেন। তার গান মানেই সমাজ, মানবতা ও দেশপ্রেমের কথা বলা। মহাসত্য মহাসত্য চলছে ঘুষ রাজত্ব। একটি রাষ্ট্রের ঘুমে ধরা সমাজ ব্যবস্থা, দুর্নীতি, ঘুষ, বেকারত্ব ও সরকারি চাকরিজীবীদের বিলাসিতা। গান যে শুধু প্রেম ভালোবাসা আর জীবনের গল্প বলবে এমনটা নয়, সে চিন্তাভাবনা থেকে বের হয়ে তিনি তুলে ধরেছেন আমাদের গান, আমাদের বেঁচে থাকার গান, আমাদের অধিকারের গান, দেশপ্রেমের গান। পঞ্চাশ বছর পূর্তি দেখি আজ খুঁজি ফিরি অধিকার। ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা হায়দার হোসেনের প্রতিবাদী কিছু গান আপনাদের কাছে তুলে ধরেছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার। আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার, তবু কেন আমার বুকে শূন্যতারই হাহাকার। তিনি হলেন আসল শিল্পী যারা গান দিয়ে মানুষের মাঝে বাস্তবতাকে তুলে ধরে। ৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। মূল্যবোধের অবক্ষয়কে তুলে ধরে। স্বাধীনতা মানে কি তা বুঝতে হলে হায়দার হোসেনের এই গানটি প্রতিটা মানুষের শোনা উচিত ও নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। আর স্বাধীনতা বিজয়ের ৫০ বছর অতিক্রম করেও সোনার বাংলার আসল চিত্র আজও এই গানের মধ্যেই আবদ্ধ। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। বাংলার ইতিহাসে এটাই সর্বশ্রেষ্ঠ হৃদয় মর্মাহত হওয়া গান। বারবার শুনলেও এই গানের গভীরতা আমরা উপলব্ধি করতে পারবো না। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। সময় বয়ে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, তবুও বাঙালি জাতি এই গান শুনে নির্যাতিতদের ব্যথা অনুভব করবে। বাস্তবমুখী এই গানের প্রতিটি কথা হৃদয়কে ছুঁয়ে যায়। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। সরকারি অফিসার আমি একালের জমিদার। এই গানটির মাধ্যমে বর্তমান সমাজের বাস্তবতার প্রতিমূর্তি তুলে ধরেছেন। আমি কত না সাধনা করে মামার কুটির জোরে অবশেষে হয়েছি একালের জমিদার। মামাখালুর জোরে অথবা ঘুষের জোরে চাকরি পেয়ে একজন সরকারি অফিসের পিয়ন থেকে শুরু করে অফিসার পর্যন্ত আজকাল ঘুষ দুর্নীতিতে ভরে গেছে। টাকা ছাড়া কাজ তো দূরে থাক, একটা ফাইলও নড়ে না। তাই তো হায়দার আলী তার গানের মাধ্যমে তুলে ধরেছেন, আমি সরকারি অফিসার, আমি একালের জমিদার। শিক্ষা দীক্ষা মেধা যাচাই করে কেটা, সোনার বাংলায় চলছে ঘুষ রাজত্ব। চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে মরণের জায়গাটা নিতে গেলেও চলছে ঘুষ রাজত্ব। তিক্ত হলেও এটাই সত্য, এটাই বাংলার বাস্তব চিত্র, এই গানের সাথে কোনো তুলনা হয় না। এত বাস্তবতামূলক গান শুধুমাত্র হায়দার হোসেনের পক্ষেই গাওয়া সম্ভব। ৫০ বছর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার সময় যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিল এই সোনার বাংলা নিয়ে, সেই সোনার বাংলা আজ কোথায়? দেশে সম্পদ বাইরে পাচার করে অরাজকতা সৃষ্টি করে, মানুষের মাঝে ভেদাভেদ তৈরি করে মানুষকে মৃত্যুর মিছিলে নিয়ে যাচ্ছে। আর দেশের অর্থ লোপাট করতে সক্রিয় দল সচ্চার বিচ্ছিন্ন ঘটনা বলে শুনতে হবে কতবার। তাই তো হায়দার হোসেন তার গানের মাধ্যমে তুলে ধরেছেন, যার হারায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা।
দেশ স্বাধীনের 50 বছর পূর্তি দেখি, অথচ আজও খুঁজি অধিকার। গণতন্ত্র মানেই তো জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যাকে ইচ্ছা সরকার মানতে পারে। কিন্তু বাস্তবতা আজ ভিন্ন কথা বলে। গণতন্ত্রের নামে পৃথিবীর সকল জনগণ আজ নির্যাতিত। তাই তো হায়দার হোসেন তার গানে গানে বলেই দিলেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। খুবই ধুমধাম করে বিয়েটা সবাই করে, কিন্তু বিয়ের পর একটা ছেলের কত বড় দায়িত্ব, কত কর্তব্য থাকে, সেটা উপলব্ধি করার পর সবাই বলে, আমি ফাইসা গেছি মাইংকার চিপায়। বউয়ের জ্বালা যে কত বড় জ্বালা সেটা সেই জানে, কিন্তু দিন শেষে কিছুই করার থাকে না, মেনে নিতে হবে সবকিছুই। তাই তো হায়দার হোসেন তার গানে গানে বলেই দিলেন, কোন পাগলে পাইছিল করছি শখের শাদি, আমারও দিলের চোট বোঝে না কোন হালায়, ফাইসাই গেছি আমি মাইংকার চিপায়। ভাবতে কি লাগে ভালো, কুড়ি থেকে ফুল ফোটার আগেই নিবে জীবনের আলো। ভিউয়ার্স, হায়দার হোসেনের বেশ কিছু প্রতিবাদী ও আলোচিত গান রয়েছে যা ছোট পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তারপরও হায়দার হোসেনের আলোচিত কিছু গান হলো, আমি স্বপ্ন দেখি স্বপ্ন, মুক্তিযোদ্ধারা, যানজট, ভিক্ষুক, শাড়ি, অল্প বয়সী বউ এবং চাকুরি হে যুবক। পরিশেষে একটি কথা বলতেই হয়, একজন হায়দার হোসেনের মতো হাজারো হায়দার হোসেনের জন্ম হোক এ বাংলার মাটিতে। তার গানের প্রত্যেকটা লাইন বারবার মনে করিয়ে দেয় বিদ্রোহী কবির এই অমর বাণীগুলোকে, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খগন কৃপাণ ভীম রণভূমি রণিবে না, আমি সেই দিনই হব শান্ত মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিনই হব শান্ত।